আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো। দেশ দেশে বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার এই সুপ্রিম কোর্ট থেকে ভিডিওটি দেখছেন, সভাপতি হলো পান্ডার শুভেচ্ছা অভিনন্দন। আমি মিস্টার ওসমান গনি রয়েছে আপনাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। সো টুডে ইজ ডে 29 সেপ্টেম্বর 2021। টুডে ইজ টাইম নাও আফটারনুন টাইম বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম। সো টুডে ইজ টপিক নাও সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ ফর প্রবাসী বাংলাদেশ ইন দিস ওয়ার্ল্ড। সো লেটস গো স্টার্ট টুডে। প্রবাসী ভাইয়ের আপনারা জানেন, আপনাদের জন্য ছোট ছোট আমি ভিডিও তৈরি করে থাকি। অলরেডি আমি এখন সুপ্রিম কোর্টের ভিতরে আছি, যেখানে মাননীয় বিচারপতি মহোদয়গণ এখানে সারিবদ্ধভাবে আসে, সেই জিনিসটা আমি আপনাদের জন্য দেখানোর চেষ্টা করছি। লেটস গো স্টার্ট। ঠিক, আমি যদি গোয়েন্দা স্টেট ডান দিকে দেখি, পুরো ফিল্ডটা আমি দেখানোর চেষ্টা করতেছি। আপনি দেখেন প্রবাসী ভাইরা, এটা সুপ্রিম কোর্টের যে ভিতরে এরিয়াটা আছে, সেই এরিয়াতে আমি দাঁড়িয়ে আছি। এখানে আমি মনে মনে চিন্তা করলাম একটা ভিডিও করে আপনাদের জন্য দিব আর কি, সেই জন্য সুপ্রিম কোর্টের ভিতরে আছি। দেখেন এরিয়াটা, ঠিক আছে, এখানে যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটার এই ভবনের তিনতলা দুতলায় অর্থাৎ সুপ্রিম কোর্ট বলা হয়, অর্থাৎ এপিলেট ডিভিশন বিচারপতি মাননীয় যে প্রধান বিচারপতি অর্থাৎ চিফ জাস্টিস অফ বাংলাদেশ, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ চিফ জাস্টিস এখানে বিচার করে থাকে, ওই ওপরে। আর মাননীয় বিচারপতি যখন কোনো মিটিং থাকে বা এখানে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান থাকে, সেখানে এখান থেকে মাননীয় বিচারপতি মহোদয়গণ এদিক দিয়ে সারিবদ্ধভাবে এখানে নেমে তারা অনুষ্ঠানে অনুষ্ঠিত অংশগ্রহণ করেন। সো অ্যাকচুয়ালি ওয়ান্ডারফুল প্লেস অ্যান্ড লাইক এ প্লেস অ্যান্ড অ্যামেজিং প্লেস ইন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ এরিয়া। সো আই লাইক প্লেস অ্যান্ড আই লাভ প্লেস। প্রবাসী ভাইয়ের আমি আরেকটু ইনফরমেশন দিই যে আমি এই সুপ্রিম কোর্টে যে ভিতরে এরিয়া আছি, এখানে বিভিন্ন যদি কোনো গণ্যমান্য ব্যক্তি স্পেশাল মানুষজন এখানে মৃত্যুবরণ করেন, সেখানে কিন্তু এই যে সামনে যে মাঠটা দেখতে পাচ্ছেন, ঠিক ওখানে জানাজার নামাজ অনুষ্ঠিত করা হয়। সেখানে জানাজার নামাজে বিভিন্ন বিচারপতি এবং লার্নেড মহাদে অ্যাডভোকেট তারা সবকিছু এখানে অংশগ্রহণ করে থাকে। সো এখানে সুপ্রিম কোর্টের ভিতরে যে আমি আছি, এটা পাশাপাশি আউট অফ সাইড বাহিরে হলো হাইকোর্ট ডিভিশন, আর এটা হলো সুপ্রিম কোর্ট ডিভিশন। আর ইন কোর্ট, এই যে কোর্টের যে এরিয়া সেটা আমি দেখাচ্ছি, কোর্টটা উপরে দোতলা, এটা যে ফিল্ডে নামানোর জন্য যে বিল্ডিংটা সিঁড়িটা, সেটা এদিক দিয়ে নেমে এখানে অনুষ্ঠান করে থাকেন বা তাদের ব্যক্তিগত বা সমালোচনা কাজ করে থাকেন। সো প্রবাসী ভাইরা, চলে আসলাম এই সুপ্রিম কোর্টের ফাঁকে ফাঁকে, এই রৌদ্রে ভরা বাংলাদেশ, গরমের বাংলাদেশ, এই গরম, এই ঠান্ডা, এই হঠাৎ করে বৃষ্টি পড়বে, আবার এই এই হঠাৎ করে রৌদ্র আসবে, এই হলো বাংলাদেশ। আমরা এই ফাঁকে একটা ভাইয়ের সাথে আমরা কথা বলবো, দেখি ভাইয়ের সাথে পরিচয় হবো, যে ভাই খুলনা থেকে আসছে, আমরা ভাইয়ের সাথে স্টেটমেন্ট দেবো। ভাই যদি একটু কথা বলতেন, সো মে আই টক টু ইউ, আমি আপনার সাথে কথা বলতে পারি ভাই? আপনার নামটা কি? হোয়াটস ইউর নেম? মোহাম্মদ নজরুল ইসলাম। নজরুল ইসলাম, কোথায় থেকে আসছেন? খুলনা। খুলনা, খুলনা। কোন থানা ভাই আপনার? খুলনা বটিয়াগাড়া থানা। বটিয়াগাড়া থানা। সো আপনি সুপ্রিম কোর্টে আসছেন, এখানে কি জন্য আসছেন? আপনার মামলা আছে নাকি? জি, আমার মামলা আছে। জি, মামলা আছে। আপনার মামলা আসামি কি সাজাপ্রাপ্ত না হাজতি? সাজাপ্রাপ্ত। কতদিন সাজা হয়েছিল? 8 বছর সাজা। আচ্ছা, আজকে কি মামলা হিয়ারিং হয়েছিল? আজকে মামলা হিয়ারিং হয়েছে। হিয়ারিং এর আপনার রেজাল্টটা কি আসলো? আজকে মামলাটা জামিন দেয়নি, কিছুদিন পরে আসতে বলছে। আচ্ছা, জামিন দেয় নাই কেন একটু যদি বলতেন আপনি বিষয়টা? জামিনটা দেয়নি, আসামি পলাতক ছিল, যে কারণে আসামির গ্রাউন্ড খারাপ, তবুও জজ বলেছে যে কিছুদিন পরে আসেন, তাহলে জামিনটা দেওয়া হবে। আচ্ছা, থ্যাংক ইউ। তার মানে এই দেখতে পাচ্ছেন আমাদের নজরুল ভাই খুলনা থেকে চলে আসছে, যে সুপ্রিম কোর্টে একটা মামলা কনভিকশন হয়েছে, এটিএস 8 বছর সাজা হয়েছে, সে মামলা জজ সভার চেষ্টা করেছে মাননীয় বিচারপতি মহোদয়কে জামিন দেওয়ার জন্য, কিন্তু তার আসামি গ্রাউন্ড খারাপ ছিল, অর্থাৎ বরাবর পলাতক ছিল।
পলাতক থাকার কারণে, অর্থাৎ পলাতক থাকলে কোর্টকে অমান্য করা হয়, সেই কারণে কোর্ট বলছে আমি কিছুদিন পর বেল দেবো। দেখেন স্টেটমেন্ট শুনলেন প্রবাসী ভাইয়েরা, যে বিদেশে যারা আছেন, যে সুপ্রিম কোর্টে এসে সাধারণ মানুষ অর্থাৎ মক্কেল বলে থাকি আমরা, সেই মক্কেলের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট সেই মক্কেল দিল, নজরুল ইসলাম দিল, সেটা আপনার শুনলেন। সো লেটস গো স্টার্ট, আমরা অন্যদিকে যাই। দেখেন কি সুন্দর ফুলের তোরার বক্স, ওয়াও, একবার যেতে দে না আমার ছোট সোনার গা। সো থ্যাংক ইউ সো মাচ প্রবাসী ভাইয়েরা, ভিডিও আর লম্বা করবো না, আই ডোন্ট লাইক টু প্রলং মাই সেশন, দ্যাটস অল ফর দ্য মোমেন্ট, থ্যাংক ইউ সো মাচ, সি ইউ সাম আদার টাইম, নেক্সট টাইম আই উইল কাম অ্যানাদার ভিডিও। মিস্টার ওসমান স্পিকিং, আই এম ফ্রম সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, আসসালামু আলাইকুম, টেক মাই সালাম।